going to do one activity from pink book. আজকে আমরা পিঙ্ক বুক থেকে একটা অ্যাক্টিভিটি শুরু করব। তার জন্য পিঙ্ক বুকটা আনতে হবে। এই যে দেখো ফ্লাওয়ারস পিঙ্ক বুক, এই বুকটা কি নিয়ে এসো। ওকে, তাহলে ফ্লাওয়ারস সবাই বুক নিয়ে রেডি হয়ে যাও, ঠিক আছে? এখন চলো আমরা পেজ ওপেন করে ফেলি। এখন সবাই কিন্তু মম্মা ধরে পাপার হেল্প নিয়ে এই বুকের পেজ নাম্বার 114 মানে 114 ওপেন করতে হবে। উইচ নাম্বার ইজ দিস আমার সঙ্গে বলো একবার। 114 মানে 114। ভেরি গুড, নাও ওপেন করে ফেলো। এই যে দেখো এই অ্যাক্টিভিটি শীটটা রয়েছে, ড্রিমস আর ম্যাজিক্যাল, রাইট? ইয়েস, এই অ্যাক্টিভিটি শীটটা আজকে আমরা করব, ঠিক আছে? আচ্ছা ফ্লাওয়ারস, তার আগে আমাকে বলো, তোমরা তো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড স্টোরিটা শুনলে, তাই তো? আর স্টোরিটার মধ্যে নিশ্চয়ই তোমরা জেনেছো যে অ্যালিস তার ড্রিমে কি কি দেখেছিল, তাই না? ইয়েস, চলো তো ফ্লাওয়ারস, ওই যে অ্যাক্টিভিটি শীটটা যে আমরা দেখলাম ওইখানে কিন্তু অনেকগুলো পিকচার্স রয়েছে। সেখান থেকে কিন্তু আমরা আজকে দেখবো যে ওই পিকচারগুলোর মধ্যে কোন জিনিসটা অ্যালিস তার ড্রিমে দেখেছিল। ওকে, আচ্ছা তাহলে সবাই রেডি তো? তাহলে চলো ফ্লাওয়ারস স্টার্ট করি। ওকে, লেটস স্টার্ট। সো ফ্লাওয়ারস, এই দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অনেকগুলো ক্যারেক্টার দেখতে পাচ্ছি, তাই তো? চলো তো আমরা দেখি এখানে কোন কোন ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ফ্লাওয়ারস, এই দেখো, হু ইজ হি? হি ইজ আ স্লিপিং বেবি বয়, রাইট? ইয়েস। তারপর এইটা কি বলতো, এটা তো একটা সুইট ট্রি, তাই না? যেখানে অনেক চকলেটস ক্যান্ডিস ডেকোরেট করা রয়েছে। তারপরে এই দেখো, হু ইজ শি? শি ইজ আ ফেরি, রাইট? অ্যান্ড শি হ্যাজ টু উইংস, রাইট? ইয়েস। তারপরে ফ্লাওয়ারস দেখো, এইটা কি? বার্বি ডল, তাই তো? তোমাদের বাড়িতে নিশ্চয়ই সবার কাছে রয়েছে বার্বি ডল, ইনফ্যাক্ট আমার কাছেও রয়েছে। আচ্ছা, এই বার্বি ডলের হেঁটে দেখেছি একটা ক্রাউন রয়েছে, কত বিউটিফুল লাগছে না দেখতে? ইয়েস। তারপর এই দেখো, স্পাইডারম্যান, স্পাইডারম্যানের ফেস, তাই না? তারপরে ফ্লাওয়ারস এই দেখো, এটা কি? জাদু। আর জাদু কি? জাদু ইজ অ্যান এলিয়ান, রাইট? ইয়েস। তোমরা কি জাদুর মুভিটা দেখেছো সবাই, তাই নাকি? ওকে, তারপর এই দেখো, এই বিবিটা কি তোমরা চিনতে পারছো? টারজান, তাই না? ইয়েস। তারপরে ফ্লাওয়ারস দেখো, এইটা কি? পিগ। এটা তো একটা পিগ, তাই তো? কি সুন্দর স্মাইল করছে পিগটা, ভেরি গুড। তারপর ফ্লাওয়ারস এই দেখো, এটা কি? এটা দেখো চকলেটের হাউস, তাই না? ইয়েস, এই হাউসটা কিন্তু চকলেট দিয়ে তৈরি হয়েছে। তারপর এই দেখো, এখানে কত কি পেস্ট্রিজ রয়েছে, মফিন রয়েছে, আইসক্রিম রয়েছে, রাইট? ইয়েস। তাহলে ফ্লাওয়ারস, আমরা তো এই ক্যারেক্টারগুলোকে রিকগনাইজ করে নিলাম, আমরা দেখলাম কোন ক্যারেক্টার রয়েছে এখানে, রাইট? কিন্তু ফ্লাওয়ারস, তোমরা তো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড স্টোরিটা শুনেছো, রাইট? সেইখানেই অ্যালিস তার ড্রিমে কি কি দেখেছিল, এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে সবগুলো কি দেখতে পেয়েছিল? নো নো। তাহলে এখানে কোন কোন ক্যারেক্টারগুলো দেখতে পেয়েছিল চলো তো আমরা সার্কেল করব, ঠিক আছে? সবাই পেন্সিল নাও, এই দেখো পেন্সিল নিয়েছি। আচ্ছা ফ্লাওয়ারস, অ্যালিসকে এই বেবি বয়কে দেখেছিল ড্রিমের মধ্যে? নো নো। এই সুইট্রি দেখেছিল? একদমই না। কোনো ফেরি দেখেছিল? না না, ভেরি গুড। কোনো বার্বি ডল ছিল ওর ড্রিমের মধ্যে দেখতে পেয়েছিল? নো নো। স্পাইডারম্যান? স্পাইডারম্যান তো ছিলই না। জাদুকে দেখেছিল? জাদুও ছিল না। টারজানকে দেখেছিল, বেবি বয়কে? নো নো। তারপরে ফ্লাওয়ারস এই দেখো, এটা কি? পিক। পিককে দেখেছিল অ্যালিস তার ড্রিমে? ইয়েস ফ্লাওয়ারস, পিক তো ছিল, অনেক অ্যানিমেলসকে দেখেছিল, তার মধ্যে তো পিকও ছিল, রাইট? তাহলে ফ্লাওয়ারস সার্কেল ড্র করো এরকম ভাবে, ভেরি গুড। তারপরে এটা কি? এটা তো একটা হাউস, তাই তো? ক্যান্ডি হাউস, এখানে কিন্তু অনেক ক্যান্ডি রয়েছে, চকলেটস রয়েছে, এগুলো দিয়ে কিন্তু হাউসটা তৈরি করা হয়েছে। কিন্তু এই হাউসটিকে দেখেছিল? না না, দেখেনি। তারপর দেখো এগুলো কি? ইয়েস, আইসক্রিম, পেস্ট্রি, মাফিন, কত কিছু রয়েছে। এই জিনিসগুলো কি দেখেছিল অ্যালিস? ইয়েস, দেখেছিল তো। তাহলে চলো ফ্লাওয়ারস, আমরা এগুলো সার্কেল ড্র করি এইরকম ভাবে, ভেরি গুড। তাহলে ফ্লাওয়ারস, এই জিনিসগুলোর মধ্যে অ্যালিস শুধু পিক আর এই জিনিসগুলো দেখেছিল, রাইট? ইয়েস ফ্লাওয়ারস, ভেরি গুড। তাহলে ফ্লাওয়ারস, তোমরা কিন্তু স্টোরিটা আরও একবার শুনবে, ওকে? আচ্ছা, সো মাই ডিয়ার ফ্লাওয়ারস, তাহলেই আমরা কত বিউটিফুল অ্যাক্টিভিটি শীটটা করলাম, আমরা সেখানে তো দেখলাম যে অ্যালিস তার ড্রিমে কী কী দেখেছিল, রাইট? ওকে, আর যে স্টোরিটা তোমরা শুনেছো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, এই স্টোরিটা কিন্তু বাড়িতে আবার শোনাবে, মাকে পাপাকে করবে আবার শোনানোর জন্যে, ওকে? আচ্ছা, সো মাই ডিয়ার ফ্লাওয়ারস, এই চ্যাপ্টারটা কিন্তু আবার তোমরা বাড়িতে রিভাইজ করবে, ওকে? আচ্ছা, সো ফ্লাওয়ারস, আওয়ার ক্লাস ইজ ওভার নাও।